নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তে আপডেটসে আপনাদের স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো কিছু বিস্তারিত সংবাদে। যে খবরের দিকে চোখ রাখবো এই মুহূর্তে, রাজ্যের কাঁঠাল পাড়ি দিচ্ছে বিদেশের মাটিতে। শত খারাপের মধ্যেও কিন্তু রাজ্যের জন্য আজকে সুখবর বলা যেতেই পারে। তেলিয়ামুড়া থেকে যে খবর উঠে আসছে, তেলিয়ামুড়ার কাঁঠাল পাড়ি দিচ্ছে ইংল্যান্ডের উদ্দেশ্যে। এবং আমরা বলতে পারি যে 2019 সালে রাজ্যের ত্রিপুরা রাজ্যের ফলের রানী আনারস, সেই আনারসও কিন্তু পাড়ি দিয়েছিল বিদেশে। এবং এরপর আবারও কাঁঠাল, রাজ্যের কাঁঠাল পাড়ি দিচ্ছে বিদেশের মাটিতে। এবং রাজ্যে যে সমস্ত রসালো ফলগুলো রয়েছে, সে সমস্ত ফলের যদি সঠিকভাবে পরিচর্যা করা যায়, সঠিকভাবে গুণগত মান বজায় রেখে যদি সেই ফলের পরিচর্যা করা যায়, তাহলে কিন্তু রাজ্যের ক্ষেত্রে অর্থনৈতিক বুনিয়াদ আরো সুঠাম হবে, সেটা কিন্তু আমরা মনে করতেই পারি। এবং এর ফলে রাজ্যের কাঁঠাল যেহেতু ইংল্যান্ডে পাড়ি দিচ্ছে, তার ফলে রাজ্যের অর্থনৈতিক ক্ষেত্রে আরো সুফল পাবে রাজ্য, সেটা কিন্তু আমরা মনে করতেই পারি। আগে আনারস পৌঁছেছিল বিদেশে, এবং তারপরে এবার কাঁঠাল বিদেশের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে। রাজ্যের বিভিন্ন ফলের চাহিদা রয়েছে, এবং যে সমস্ত ফলগুলো রয়েছে, সেই ফলগুলো রাজ্যের পাশাপাশি রাজ্যের অন্যান্য আন্তরাজ্যতে তো যাচ্ছেই, তার পাশাপাশি বিদেশেও কিন্তু দেখছি পাড়ি দিচ্ছে। সুতরাং এই সমস্ত ফলগুলোকে যদি সঠিকভাবে পরিচর্যা করা যায়, তাহলে কিন্তু আগামী দিনে, ভবিষ্যতে কিন্তু আরো ভালো ফল আসবে এর থেকে। এবং গ্রীষ্মকালের যেহেতু এই রসালো ফলের চাহিদা রয়েছে, তার জন্য কিন্তু এই ফলে চাষ করে স্বাবলম্বী হয়ে ওঠার ক্ষেত্রেও কিন্তু একটা আশা থেকে যাচ্ছে রাজ্যবাসীর মধ্যে। এবং তার ফলেই কিন্তু রাজ্যের কাঁঠাল আজকে পাড়ি দিচ্ছে বিদেশের উদ্দেশ্যে, যা কিন্তু রাজ্যবাসীর ক্ষেত্রে সত্যি সুখবর। কারণ আমরা দেখছি বিভিন্ন রকম অশুভ জিনিস আমাদের চারপাশে ঘটে চলেছে, মহামারীতে তো আমরা জর্জরিত রয়েছি, তার মধ্যেও রাজ্যবাসীর জন্য সুখবর বলা যেতে পারে। রাজ্যে যে সমস্ত গ্রামীণ এলাকা বা প্রত্যন্ত এলাকাগুলো রয়েছে, সেখানে ফলের চাষ করে স্বাবলম্বী হয়ে উঠতে পারে মানুষেরা। এবং তার জন্য একটু যত্নবান হতে হবে, ফলের প্রতি আরো পরিচর্যার দিকে বাড়াতে হবে গুরুত্ব। এবং তার ফলে ভবিষ্যতে কিন্তু রাজ্যের অর্থনৈতিক ক্ষেত্রে আরো সুঠাম হবে, সেটা কিন্তু আমরা মনে করতেই পারি। 2019 সালে রাজ্যের আনারস, 2019 সালে রাজ্যের আনারস, যেটা রাজ্যের কুইন বলা যেতে পারে, সেই আনারস দুবাইয়ে পাড়ি দিয়েছিল। এবং তারপরে কাঁঠাল, যেটা কিন্তু ইংল্যান্ডে পাড়ি দিচ্ছে। আমি আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। রসালো ফল কাঁঠাল অর্থকরী ফলে পরিণত হয়ে উঠতে পারে, এবং এই ফলের চাহিদা এই রাজ্যের পাশাপাশি দেশ বিদেশেও রয়েছে। কাঁঠাল গাছগুলির পরিচর্যা যদি ভালোভাবে করা যায়, গ্রীষ্মকালে এই রসালো ফল বাজারজাত করা থেকে শুরু করে স্বাবলম্বী হয়ে ওঠার ক্ষেত্রে অনেকটা সহায়ক হবে। যে সমস্ত প্রত্যন্ত এলাকাগুলো রয়েছে, সেখানে গ্রামীণ এলাকায় মানুষ যদি এই ফলের সঠিকভাবে পরিচর্যা এবং গুণগত মান বজায় রেখে যদি সেই ফল চাষ করেন, তাহলে ভবিষ্যতের ক্ষেত্রে অর্থনৈতিকভাবে সহায়তা তো হবে, তার পাশাপাশি রাজ্যের ক্ষেত্রে কিন্তু একটা সুনামও আসবে। কারণ রাজ্যের ফল ইতিপূর্বেই আমরা দেখেছি যে বহিরাজ্যে, তার পাশাপাশি বিদেশে পাড়ি দিয়েছে। এবং তারপরে আজকে কাঁঠাল সেই একই পথে, অর্থাৎ বিদেশে রওনা দিল কাঁঠাল। কাঁচা অবস্থা তো আমরা দেখেছি যে সেখানেও কাঁঠাল খাওয়া যায়, এবং কাঁঠাল যখন পেকে যাচ্ছে, তখন সেটা ইঁচড়ে পরিণত হয়, তখন সেটাকে তরকারি জাতীয় উদ্দেশ্যে ব্যবহার করা যায়। সুতরাং এমন একটি ফল যেটাকে কিন্তু বিভিন্ন রকম ভাবে মানুষ ব্যবহার করতে পারে, এবং এই ফলের চাহিদা রয়েছে বিপুল পরিমাণে দেশ বিদেশের সর্বত্র জায়গায়। কাঁঠালের চাহিদা কিন্তু ব্যাপক হারে রয়েছে, এবং এই কাঁঠালকে যদি চাষাবাদ যদি করা যায় সুষ্ঠুভাবে, তাহলে আরো ভবিষ্যতের ক্ষেত্রে আরো উন্নতি। আমি কথা বলে নেবো, আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি হিরণময় রায়। হিরণময় দা, শুনতে পাচ্ছ আমার কথা? হিরণময় দা, তুমি কি এই লাইনে আছো? হিরণময় দা, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? কারণে শোনা যাচ্ছে না ফোনটা। আবারও বলে রাখি, তেলিয়ামুড়া কাঁঠাল যেটা ইংল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি দিল, এর আগে আমরা দেখে রেখেছি যে 2019 সালে আনারস পাড়ি দিয়েছিল দুবাইয়ের উদ্দেশ্যে, এবং তারপরে আজকে
তেলিয়ামুড়া কাঁঠাল যেটা ইংল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি দিল, রাজ্যের ক্ষেত্রে অর্থনৈতিকভাবে অর্থনৈতিক বুনিয়াদ আরো সুঠাম হবে যেটা কিন্তু আমরা বলতেই পারি। এই ফল চাষের ক্ষেত্রে যদি আরো গুরুত্ব দেওয়া যায় তাহলে রাজ্যবাসী যেরকম স্বাবলম্বী হতে পারবে তার পাশাপাশি এই ফল চাষ করে অর্থকারী অর্থের দিক থেকেও কিন্তু স্বাবলম্বী হতে পারবে সাধারণ মানুষ। এবং গ্রীষ্মকালে যথেষ্ট চাহিদা রয়েছে এই কাঁঠালের, এবং শুধুমাত্র দেশের রাজ্যের মধ্যে নয় রাজ্যের পাশাপাশি দেশের মানুষের মধ্যে এবং বিদেশেও কিন্তু কাঁঠালের যথেষ্ট চাহিদা রয়েছে, যার ফলে এই কাঁঠাল চাষ করে স্বাবলম্বী হওয়া যায় এবং অর্থনৈতিকভাবে রাজ্যের ক্ষেত্রে আরো সুঠাম হবে অর্থনৈতিক বুনিয়াদ, যেটা কিন্তু মনে করছেন অনেক বিশেষজ্ঞ মহল। রসালো ফলের কদর করতে হবে এবং আরো এক ধাপ এগিয়ে গেল রাজ্য বলা যেতে পারে। আবারও রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি হিরণময় রয়। হিরণময় দা, শুনতে পাচ্ছ আমার কথা? হিরণময় দা, আজকে যে খবর আমরা পাচ্ছি যে কাঁঠাল পাড়ি দিচ্ছে ইংল্যান্ডের উদ্দেশ্যে, কিভাবে যাচ্ছে, এই যে রপ্তানিটা হচ্ছে এটা কি প্রসেসে হচ্ছে? দেখো, এখন থেকে তো রাজ্য সরকার থেকে যে কাঁঠালগুলি সেগুলি তো বিদেশে পাঠাচ্ছে, এটা সবাই জানা। তবে রাজ্যের যে এই কাঁঠাল বাংলাদেশেও যাচ্ছে চুরাপথে, কিন্তু যদি সরকারিভাবে উদ্যোগ নিয়ে এসে তাহলে যে গ্রামে এলাকায় যে কৃষকরা আছে তারা স্বাবলম্বী হতে পারবে সহজে। কারণ দেখা যায় যে কলগুলি গ্রামে গঞ্জে বেশি থাকে শহর এলাকাতে, যেমন আমাদের এলাকার মধ্যে আছে কৃষ্ণপুর এরিয়ার মধ্যে মঙ্গলগ্রামে যেসব কলগুলি আছে সেখানে কাঁঠাল পাওয়া যায় এবং সেই কাঁঠালগুলি সুস্বাদু থাকে। যদি সরকার ব্যবস্থা নেয়, যেমন আনারসের দিকে সরকার ঝুঁকি নিয়ে অনেককে আনারস খাতের জন্য বাসের জন্য সরকার সাহায্য করছে, সেদিক কাঁঠালের বিষয়ে যদি কৃষকদেরকে সাহায্য করে তাহলে আশা করা যায় যে আরো বেশি করে কাঁঠাল উৎপাদন হবে এবং রাজ্যের যে কাঁঠালগুলি আছে সেগুলি বাইরে যাবে এবং রাজ্যেরই নাম হবে। সুপ্রিয় হিরণময়, আরেকটা জিনিস জানতে চাইবো যে কতটা পরিমাণে যাচ্ছে কাঁঠাল আর কিসে করে যাচ্ছে সেই কাঁঠাল? সেই কাঁঠালগুলি তো এখন গ্রামীণ এলাকা থেকে তো যাচ্ছে আগরতলা থেকে, তো সেখানে মাধ্যমে যাচ্ছে, কারণ কোম্পানির মাধ্যমে যাচ্ছে বিদেশে। আর যার যার কাঁঠাল পাড়ি দিচ্ছে তাদের কি বক্তব্য এই প্রসঙ্গে? এদিকে তো তেলিয়ামুড়া থেকে তো এখনো পর্যন্ত কাঁঠালের তেমন নেয়নি, যদিও অন্য গ্রাম থেকে নেওয়া হচ্ছে। কৃষকদের বক্তব্য যে যদি তাদের কাছ থেকে নেওয়া হয় ন্যায্য মূল্য পাবে, তারা স্বাবলম্বী হতে পারে, এবং সরকার যদি এদিকে একটু নজর দিচ্ছে, যেভাবে আনারসের দিকে এবং বাসের দিকে নজর দিচ্ছে, এবং বর্তমানে সরকার কাঁঠাল যারা চাষ করে তাদের দিকে যদি নজর দেয় তাহলে কৃষকরা উপকৃত হবে এবং ভালো একটি আয় হবে তাদের। হিরণময়, আরেকটা জিনিস জানতে চাইবো যে এই যে কাঁঠাল রপ্তানি হচ্ছে, কি দামে সেটা রপ্তানি হচ্ছে, এমন কি কোনো তথ্য রয়েছে তোমার কাছে? ধন্যবাদ ধন্যবাদ হিরণময় আমাদের সঙ্গে থাকার জন্য। অর্থাৎ যে খবর আমরা জানতে পারছি যে কাঁঠাল যে রপ্তানি হচ্ছে এক্ষেত্রে কৃষকরা যেটা দাবি করছে যে তাদের কাছ থেকে যদি কাঁঠাল নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে অনেকটা কম মূল্যে সেই কাঁঠাল তারা রপ্তানি করবে, এমনটাই কিন্তু কৃষকরা জানিয়েছেন। তার পাশাপাশি সরকারি যদি সহায়তা পায় সেক্ষেত্রে তারা আরো অধিক তাদের ক্ষেত্রে স্বাবলম্বী হয়ে ওঠার দিকে আশা দেখাবে এবং তারা আরো লাভের মুখ দেখবে, এমনটা কিন্তু তারা বলতে চাইছেন। অর্থাৎ সরকারি হস্তক্ষেপের কিন্তু দাবি তুলছেন তারা। নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, আবারও ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।